পঙ্ক্তিভোজন হোক বা ঠাকুরের পুজো, লাবড়া ছাড়া কিন্তু ভাবাই যায় না। লাবড়া বানানোর জন্য আমি নিয়েছি বেগুন, বাঁধাকপি, ঝিঙে, আলু, পটল, মিষ্টি কুমড়ো, আর হচ্ছে সজনে ডাঁটা আর টমেটো, কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা তোমার 5 ফোড়ন, নুন, জিরে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, মিষ্টি, অবশ্যই সর্ষের তেলে রান্নাটা হবে। বাপরে বাপ, এ তো এলাহি আয়োজন! মানে সত্যি জানতাম না লাবড়া রান্না করতে এত কিছু লাগে উপকরণ। এত লাগে, আরও যদি কিছু হাতের কাছে পাওয়া যায়, সবজি যা দেওয়া যায় সব মিলিয়ে লাবড়াটা হয়। আমি প্রথমে সর্ষের তেল দেব, এবার তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ফেড়ে নিয়ে দেব, আর দেব 5 ফোড়ন। কড়াইটা এই হাতার খুন্তি, একটু সামান্য ভাজা ভাজা গন্ধ বেরোলে একে একে সব সবজিগুলো দেব। তুমি আগে ওই সবজিটা দাও আমাকে, হ্যাঁ, কেননা যেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দিই। একে একে দিয়ে দিচ্ছি আলু, পটল, সজনে ডাঁটা, কুমড়োটা কি পড়ে, একটু পরে দিচ্ছি, এই সবজি ভাজা ভাজা হতে শুরু করলে একটা খুব সুন্দর একটা কিন্তু স্মেল আসতে থাকে, একদম স্মেলটা আসুক। একটু সামান্য ভাজা হলে আমি এটার মধ্যে দেব বাঁধাকপিটা, এগুলো আগে দিচ্ছি, এগুলো একটু সেদ্ধ হতে তো সময় লাগে, ওই জন্য এগুলো একটু আগে আগে আমি দিচ্ছি। দিদি ভাজতে বোধ হয় একটু সময় লাগবে না? একটু সময় লাগবে। এবার আমি একে একে কুমড়োটাও দিই, একটু ভাজা হয়েছে আলুটা। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, বাকি যেগুলো আছে বেগুন আর ঝিঙে। হ্যাঁ, তাহলে আর তোমার কিছু বাকি রইল না, সব সবজি পড়ে, একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেব। কাঁচা লঙ্কা যার যার পছন্দ মতন দেবে, কেউ একটু ঝাল ঝাল পছন্দ করে, কেউ পছন্দ করে, কেউ কম ঝাল খায়। নুন দেব, হলুদ পরিমাণ মতন, আর দেবো একটু জিরে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, একটু লঙ্কা। তোমার কি এখন মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিতে কি একটু সময় লাগবে? একটু সময় লাগবে, আমি এগুলো একটু ভালো করে মিশিয়ে নিই। এই লাবড়াটা তৈরি করতে গেলে এটাতে কিন্তু খুব অল্প আঁচে, অর্থাৎ সিম করে নিয়ে গ্যাসটা বা ইন্ডাকশানও অল্প আছে,
আছে, এটা করতে হয়, ঢাকা দিয়ে দিয়ে করলে এতে জল লাগে না, আর যত তুমি জল কম দেবে আর ঢাকা দিয়ে করবে ওর টেস্ট কিন্তু একটু আলাদা। তরকারির যে রসটা বেরবে ওটা দিয়ে রান্নাটা হয়ে যাবে, ওটা দিয়ে সেদ্ধ হয়। এখানে যেমন আমি বেগুনটা দিয়েছি আর ঝিঙে দিয়েছি, ঝিঙে থেকে অটোমেটিক্যালি জল বেরোবে, ওই জলেই এটা সেদ্ধ হয়, তাতে ভালো হয়। অনেক সময় এ সামান্য জলে ছিটেও দেওয়া যেতে পারে, অল্প করে জল দিয়ে। দেখে নিই একবার, একটু দেখি, আসলে এটা একটু সময় লাগে তো হতে, একটু সময় লাগে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। হাতের কাছে যা পাই, যখন যেটা পাই সেটা দিয়েই করি, তাতেও টেস্ট ভালোই হয়। এটাই তো মজা, যেটা থাকবে সেইটা দিয়ে পরিপাক করে জিনিসটাকে সুন্দরভাবে রান্না করা। দিদি আর কতক্ষণ লাগবে মোটামুটি রেডি হতে? আর একটুখানি লাগবে। এবার আমি না একটু কি বলো মিষ্টি দেবো, একটু চিনি। চিনি সবজি যতটা সেদ্ধ হচ্ছে এবং যতটা কুক হচ্ছে একটা সুন্দর কিন্তু একটা স্মেল আসছে, অ্যারোমা সোজা কথায়। তো এবার হয়ে এসছে, এবার একটু ঢাকা দিই, রাখি। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, দু তিন মিনিটের মধ্যে হয়ে যাবে। মোটামুটি কি রেডি? দেখছি, দাঁড়াও। মনে তো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। মনে তো হচ্ছে হয়ে গেছে, তবে আর একটু আমি একটু সামান্য নুন আর একটু চিনি দিচ্ছি, অল্প একটু। দিদি আর কতক্ষণ, যা গন্ধ হচ্ছে, আমার তো তর সইছে না। হয়ে গেছে, তোমাকে এবার দেব, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। কি শে দেব তোমাকে? ঠিক তো, এই পাত্রে দাই সরিয়ে রাখছি। এ নাও ভাই, খেয়ে দেখো কেমন হয়েছে। কালারটা তো দারুণ হয়েছে, গন্ধটাও চমৎকার। সঙ্গে খিচুড়ি থাকলে আরো ভালো হতো। শুধু শুধু খাওয়া যায়, কারণ এখনকার দিনে ডাক্তাররা বলে সবসময় যে খিচুড়ি বা ভাতের সাথে কিছু খেতে না, এক বাটি তরকারি খেয়ে নিন, দেখবেন দুপুরের অনেকটা লাঞ্চ বলতে গেলে হয়ে যাবে। দিদি তোমার রান্না করা লাবড়াটা একেবারে পুজো বাড়ির মতো, ঠিক ঠাকুরকে আমরা যেরকম ভোগ দিই অনুষ্ঠানে ঠিক সেরকম, ভীষণ সুন্দর হয়েছে দিদি। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।